এর সামনে অলমোস্ট সবচেয়ে বড় ক্রিকেটার সবচেয়ে বড় আরো মজার আরো তো চমকপ্রদ আমাদের অত্র থানা এলাকায় বিভিন্ন সময়ে আমাদের কাছে তথ্য আসে যে প্রাইভেট কার্ড নিয়ে ক্রিমিনালরা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, বিশেষ করে ব্যাংকের টাকা উত্তোলনের পরে ব্যাংক ছিনতাই, তারপর আপনার বিভিন্ন বড় বড় বাসায় রোড ছিনতাই, রোড ডাকাতি, এরকম বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসে যেগুলো সাধারণত প্রাইভেট কার্ড দিয়ে হয়ে থাকে। এছাড়াও প্রাইভেট কার্ড দিয়ে আপনার গরু চুরি সহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড তারা করে থাকে। তো এই তথ্য আমাদের কাছে আগেই ছিল এবং ইভেন একবার তথ্য আসছে যে আমরা বিভিন্ন জায়গায় শুনি যে আমরা সিএনজি চালককে গলা কেটে হত্যা করে তারপরে এই সিএনজিগুলো নিয়ে যায়। তো এই গ্রুপটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যারা আমাদের এই কুলাওড়া থানায় আছে বা এলাকায় বিচরণ করে। এই তথ্য জানার পরে আমরা ওই আসামিদেরকে শনাক্ত করার পর আমরা অ্যাকচুয়ালি গত তিন দিন চার দিন আগে থেকে তাদের অভিযান পরিচালনা শুরু করি এবং এরকম গলা কেটে যে সিএনজি নিয়ে যায় সেই আসামিকে আমরা ধরতে সক্ষম হই, যেটা বালাগঞ্জ থানায় আছে। আসামিকে ধরার পরে আসামি দেওয়া তথ্য মতে একের পর এক আমরা এই গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিরা আমাদের কাছে আছে এবং আসামিরা স্বীকার করেছে যে তারা আসলে ডাকাতি প্রস্তুতিকালীন সময়ে তারা এখানে অবস্থান করতেছিল। এই তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গিয়ে গ্রেপ্তার করছি এবং তারা স্বীকারও করেছে যে তারা বিভিন্ন এলাকা থেকে গাড়িগুলি চুরি করে এসে এই বড় বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা নিয়োজিত থাকে এবং এগুলো দিয়ে একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা টোটালি আমরা এখন এই পর্যন্ত আমরা সাতটায় যে একটা পিক আপ সহ সাতটা প্রাইভেট কার ধরেছি আর আমরা আটজন আসামিকে অলরেডি অলমোস্ট আটটা এর আগে আরও একজন নজন টোটালি নজন সিএনজি চালক যে আছে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নজনকে টোটালি আমরা গ্রেপ্তার করেছি শুধু গাড়ির রেটের।